তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা তুগো বন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি কানের শীষে মিশে থাকা শহীদ সিয়ার সকল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সাভার আশুলিয়া ও ধামরাই এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযুদ্ধের শেষের দিকে তৈয়বপুর এলাকায় মুক্তিযুদ্ধ ক্যাম্পের অধীনে গেরিলা যোদ্ধারা বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন। গেরিলা কমান্ডার নাসিরুদ্দিন বাচ্চুর নেতৃত্বে 1971 সালের 14 ডিসেম্বর সকালের যুদ্ধটি ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। গেরিলা কমান্ডার 14 ডিসেম্বর খবর পান যে পাক বাহিনীর একটি দল তৈয়বপুর ক্যাম্পের দিকে ধেয়ে আসছে। 1971 সালের 14 ডিসেম্বর আমাদের ক্যাম্পে সকাল 7টার দিকে একটা সংবাদ আসে যে অনেক পাক বাহিনী এই রাস্তা দিয়ে নাসিরুদ্দিন বাচ্চু তৎক্ষণাৎ গেরিলা যোদ্ধাদের নিয়ে রওনা হন ঘুষবাগের উদ্দেশ্যে। ঘুষবাগ এলাকায় পৌঁছে গঙ্গার কাঁঠাল বাগানে অবস্থান নেয় গেরিলা যোদ্ধারা। এক সময় পাক বাহিনী তাদের সম্মুখে এলে শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ সময় দুই পাক সৈনিক নিহত হয়। এই ঘটনায় কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটু উৎফুল্ল প্রকাশ করতে থাকলে পাকদের একটি গুলি গোলাম দস্তগীর টিটুর বুক ভেদ করে যায়। তিনবার যুদ্ধ করে একই দিনে 14 ডিসেম্বর গঙ্গারবাগের যুদ্ধ দিয়ে এবং টিটুর শাহাদত মরণের মধ্য দিয়ে সাভার আশুলিয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি।